সময় তা সংস্থায় তুলে ধরা সম্ভব না। তারপরে আমি কিছু সংক্ষিপ্ত আকারে কয়েকটি বিষয় আমার বক্তব্যে তুলে ধরতে চাচ্ছি, কারণ সাধারণ মানুষের এটা জানা দরকার। আমরা ঘোষণা দিয়েছি ইতিমধ্যে যে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে উত্তরণ আমরা ঘটাবো। চতুর্থ শিল্প বিপ্লবের যুগে বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রযুক্তির সক্ষমতা একান্তভাবে প্রয়োজন। বাংলাদেশ পিছিয়ে থাকবে না, এই জন্য আমরা স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সমাজ এই চারটি স্তম্ভের সমন্বয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিই। স্মার্ট বাংলাদেশ বর্তমানে আমরা প্রতিটি ক্ষেত্রে কাজ করছি। আমরা জনগণের ভোটে নির্বাচিত হলে 2041 সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত স্মার্ট সোনার বাংলা হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। সুবিচার নিশ্চিত হবে, বিচার বিভাগের স্বাধীনতা সংরক্ষণ ও মর্যাদা সমুন্নত রাখা হবে, জাতীয় মানবাধিকার কমিশনের স্বাধীনতা কার্যকরিতা সুনিশ্চিত করার ব্যবস্থা অব্যাহত থাকবে। গণমাধ্যম 96 সালে যখন সরকার আসি আমাদের একটিমাত্র টেলিভিশন ছিল আর একটিমাত্র রেডিও ছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে আমরা এটা প্রাইভেট সেক্টরে উন্মুক্ত করে দিই। আওয়ামী লীগ সরকার অবাধ তথ্যপ্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে। আমরা আমাদের বেসরকারি টেলিভিশন রেডিও এখন অনেকগুলি, প্রায় 33টি বেসরকারি টেলিভিশন, 23টি FM বেতার, 18টি কমিউনিটি বেতার কেন্দ্র সম্প্রচার কার্যক্রম চলছে। এখানে যেমন একদিকে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, অপরদিকে মানুষের কথা বলার স্বাধীনতা নিশ্চিত হয়েছে। সাংবাদিকগণ যাতে নির্যাতন, ভয় ভীতি, হুমকি, মিথ্যা মামলার সম্মুখীন না হন তার ব্যবস্থা করা হবে। সাইবার নিরাপত্তা আইন 2023 অনুযায়ী ব্যক্তির গোপনীয়তা ও তথ্য সংরক্ষণ করা হবে। অপব্যবহার রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। সাংবাদিকদের জন্য 10 ওয়েজ বোর্ড গঠনের প্রক্রিয়া চলমান। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আমরা গঠন করে দিয়েছি, তার আওতায় সাংবাদিকদের আর্থিক ও চিকিৎসা সহায়তাকে আরও সম্প্রসারণ করা হবে।